শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপ্রকাশিত উপন্যাস তেরন্দাজ অবলম্বনে সবুরের গল্প নিয়ে পর্দায় পরিচালক অরিন্দম সেন। সবুর সিরিজের চতুর্থ এই ছবির নাম দিয়েছেন তীরন্দাজ সবর। এবারের সবরটা আরো বেশি রক্ত মাংসের এবং সেই কারণে ঠিক সেইভাবেই এতটাই রিয়েলিস্টিক্যালি আমরা শ্যুট করছি। তিনটে সবর করা হয়ে গেছে, আমিও ভাবিনি যে সবর আর একটা করব, কিন্তু প্রথমত তীরন্দাজ সব উপন্যাসটা, তীরন্দাজ সবর নাম দিয়েছি ছবির, উপন্যাসটা ভালো লাগা এবং দ্বিতীয়ত দর্শকের চাহিদা। এই সবরটা কমপ্লিটলি দর্শকের আবেদনে তৈরি হচ্ছে। এবারেও সবরের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় এবং তার সহকারী নন্দর চরিত্রে শুভ্রজিৎ দত্ত। এবারে সবর আরও তীক্ষ্ণ, গল্পের প্রয়োজনে এসেছে চরিত্রের গতি প্রকৃতিতেও বদল। এই নতুন গল্প পছন্দ করবে দর্শক। এবারে সবরে একটু, আগের সবরগুলোতে ফাইট চেস সিকোয়েন্স খুব বেশি ছিল, এবারে চেস সিকোয়েন্স খুব ছিল না, কিন্তু একটা একটাই অ্যাকশন দৃশ্য ছিল খুব, মানে সবরের, সেটা খুবই কোরিওগ্রাফ করে করা হয়েছে, এইটুকুই। মানে ছোটাছুটির পর্যায়টা এবারে অতটা নেই, অ্যাকশন রয়েছে অবশ্যই, আর সেটা এইবারে একটু হয়তো এই চরিত্রটা একটু একটা কনফিডেন্স এসছে, এরকম কিছু জায়গা দেখা যাচ্ছে। শহরের বুকে চলছে ছবির শুটিং, ছবির সঙ্গীতায়োজনের দায়িত্বে বিক্রম ঘোষ। দর্শকের চাহিদায় তৈরি এই ছবি মুক্তি পাবে খুব শিগগিরই। News time.